রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প করার কথা ঘোষণা করেন। সেই মোতাবেক মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লক প্রশাসনের তরফে ও কাপাসিয়া পঞ্চায়েত দপ্তরের সহযোগিতায় ইটাহার ব্লকের চূড়ামোড় উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ মাঠে দ্বিতীয় পর্যায়ে শেষ দিনের দুয়ারে ক্যাম্পের আয়োজন করা হলো। কাপাসিয়া অঞ্চলের লাস্ট ক্যাম্প আমাদের দুয়ারে সরকারের ক্যাম্প, এই ক্যাম্পে আমরা পরিদর্শন করতে এসেছিলাম, অনেক লোক আজকে দেখলাম, আমরা অনেক লোকের বাকি ছিল, যাই হোক সম্ভবত আজকে সব লোকের কাজ সম্পূর্ণ হবে। এদিন ইটাহার ব্লক প্রশাসনের তরফে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রকল্পের ক্যাম্প করে সাধারণ মানুষদের কাছে আবেদনপত্র জমা নেওয়ার পাশাপাশি কিছু প্রকল্পের শংসাপত্র তুলে দেওয়া হয় উপভোক্তাদের। দুয়ারে সরকার ক্যাম্পে আসা এক ব্যক্তি কাজী রেজাউল করিম বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুয়ারে সরকার ক্যাম্প করে সাধারণ মানুষকে যেভাবে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের পরিষেবা পাইয়ে দিচ্ছেন এবং আগামী দিনে আরও নানান উন্নয়নমূলক প্রকল্পের আওতায় এনে সাধারণ মানুষকে যে উপকৃত করবেন তা আজকের দুয়ারে সরকার ক্যাম্প থেকে বোঝা যাচ্ছে। তাই আমরা চাই আমাদের কাপাসিয়া অঞ্চলে আরও কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্প আয়োজনের ব্যবস্থা করুক প্রশাসনের তরফে। এখানে দুয়ারে সরকার চলছে, দুয়ারে সরকার আজকে এই চার ব্লকের কাপাসিয়াতে হচ্ছে, কাপাসিয়াতে আজকে আমাদের ডিপির লাস্ট, আর এই ক্যাম্পগুলো হয়ে দুয়ারে সরকারের অনেক কাজেই লাগছে, আমাদের সব মানুষ উপকৃত হচ্ছে, পরবর্তীতে যেন আরও দুয়ারে সরকার কাপাসিয়া অঞ্চলে হয় সেটাই আমরা চাচ্ছি। এদিন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের নির্দেশে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে যান ইটাহার ব্লক প্রশাসনের আধিকারিক সহ পঞ্চায়েত প্রধান সুফিয়া বিবি, বিশিষ্ট সমাজসেবী মোজাফর হোসেন, হুসেন আলী, কার্তিক দাস সহ অন্যান্যরা। একই সাথে তারা সাধারণ মানুষকে সব ধরনের সহযোগিতা করেন। আমরা ধন্যবাদ দিচ্ছি আমাদের ক্যাম্পটা দেওয়ার জন্য, আর এলাকার লোকেরও কাজ সম্পূর্ণ হয়ে যাচ্ছে, আমরা এলাকার লোকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমার বিধায়ক সাহেবের উদ্দেশ্যে আমি ক্যাম্পের ক্যাম্পটা শুরু করলাম, ভালোভাবে কাজ চলছে, আশা করি সবারই কাজ সম্পূর্ণ হবে। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.